ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন অথবা হেরে গেলে নির্বাচনে কারচুপির অভিযোগ আনতে পারেন। এক ভিডিও বার্তায় একথা বলেছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, ট্রাম্পের মতো মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে কোনোভাবেই জয়ী হতে দেয়া যাবে না। এদিকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েল বলছেন, দেশের মানুষ ট্রাম্পকে দেখতে দেখতে ক্লান্ত, তারা এখন পরিবর্তন চায়। ব্যাটেল গ্রাউন্ড পেনসিলভেনিয়া যে প্রার্থী জয় পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ব্রেন্ডন বোয়েল। তিনি আরো বলেন, তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে গত এক যুগ ধরে দেখতে দেখতে মানুষ ক্লান্ত, তারা এখন পরিবর্তন চায়। এই ক্ষেত্রে কামালা হ্যারিস প্রচার অভিযানে বেশ সফল বলে মন্তব্য করেন তিনি। এদিকে সাবেক রিপাবলিকান সেনেটর প্যাট টুমি বলেছেন, তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনগুলো অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছে। তবে তিনি এও বলেন, ট্রাম্প সরাসরি যে প্রচার চালিয়েছেন সেখানে তার শৃঙ্খলার অভাব থাকায় সমর্থকদের প্রতি ঠিকঠাক বার্তা দিতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক জন ডিলানো বলেছেন, দু একটা নির্বাচন বাদ দিলে পেনসিলভেনিয়ায় যে প্রার্থী জয় পান সেই প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এ সময় স্টেটের ভোট গণনার বিষয়ে কথা বলেন ডিলানো। তিনি জানান, গত দুবারের তুলনায় এবারের নির্বাচনে পেনসিলভেনিয়ার কাউন্টিগুলোতে ভোট গণনার গতি বাড়বে। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, মানসিক বিকারগ্রস্ত একজন প্রার্থীকে কোনোভাবেই নির্বাচিত করা যাবে না। তিনি দাবি করেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন। একই সাথে হার নিশ্চিত হলে নির্বাচনে কারচুপির অভিযোগ আনবেন তিনি। স্যান্ডার্স আরো বলেন, ট্রাম্প নির্বাচিত হলে তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বন্ধ করবেন, যা দেশের পাশাপাশি পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তাই ভোটারদের বুঝে শুনে ভোট দেওয়ার পরামর্শ দেন বর্ষিয়ানি সেনেটর। আজিমুর রশিদ কনক, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।